দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশুদের, নিহত 2674। এরপর জানিয়ে দিব আফগানিস্তানে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান। জানিয়ে দিব চীনে উইঘুর নির্যাতন চরমে, জিনজিয়াং যেতে চান জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান। আরো জানিয়ে দিব লন্ডনে রহস্যজনকভাবে নিহত আমিরাতের প্রখ্যাত মানবাধিকার কর্মী। এবং জানিয়ে দিব নিষিদ্ধ হতে যাচ্ছে তুরস্কের রাজনৈতিক দল এইচডিপি। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, যুক্তরাষ্ট্রে বাবা দিবসের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশুদের, নিহত 2674। প্রায় 8500 এর বেশি শিশুকে 2020 সালে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিহত হয়েছে 2674 জন। সোমবার জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর গ্লোবাল নিউজের অ্যান্থনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের শিশু বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। প্রতিবেদনে জানানো হয়, 21টি যুদ্ধে 19379 শিশুর অধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটেছে। আর এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সোমালিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে। প্রতিবেদনে নিশ্চিত করা হয়, 8521 শিশুকে 2020 সালে শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। এ সময়ের মধ্যে নিহত হয়েছে 2674 শিশু। এছাড়া বিভিন্ন যুদ্ধে শিশুদের অধিকার লঙ্ঘন করায় তালিকায় রাখা হয়েছিল, কিন্তু 2020 সালের কালো তালিকা থেকে জোটকে বাদ দেওয়া হয়। এছাড়া তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায় কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে। আফগানিস্তানে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবান। আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালেবান যোদ্ধাদের কাছে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সরকার। গত দেড় মাসে অর্ধশতাধিক জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতি সামনে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে 25 জন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আফগানিস্তান। প্রেসিডেন্ট ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার 20তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। জো বাইডেনের ওই ঘোষণার পর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়। এরপরই দেশটিতে আবারও তালেবান যোদ্ধারা শক্তি বৃদ্ধি শুরু করে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং হাই কাউন্সিলর ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ এমন সময় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যখন তালেবান যোদ্ধাদের কাছে একের পর এক জেলার নিয়ন্ত্রণ হারাচ্ছে তাদের সরকারি নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, 20 বছর আগে আমেরিকার টুইন টাওয়ারে হামলায় ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে সেপ্টেম্বরের আগেই সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনে উইঘুর নির্যাতন চরমে, জিনজিয়াং যেতে চান জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান। উইঘুর নির্যাতন নিয়ে সরব জাতিসংঘ চীনের ওপর চাপ বাড়িয়ে এবার সংখ্যালঘু অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ পরিদর্শনের কথা বললেন মানবাধিকার পরিষদের প্রধান মিশেল বেকলেট। সোমবার মানবাধিকার পরিষদের 47তম অধিবেশনে চীন, রাশিয়া, ইথিওপিয়ার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হন বেকলেট। বিশেষ করে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন নিয়ে মুখ খুললেন তিনি। ওই অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখতে চলতি বছরই জিনজিয়াং যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বেকলেট। একই সঙ্গে হংকং এ চীনা দমন নীতি নিয়েও সরব হন জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান। স্বশাসিত প্রদেশটির গণতান্ত্রিক মর্যাদা কেড়ে নিতে শি জিনপিং প্রশাসনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সমালোচনা করেন বেকলেট। বিশ্লেষকদের মতে, উইঘুর ও হংকং ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে ব্যাকফুটে রয়েছেন চীন। এবার জিনপিং পরিদর্শনের প্রসঙ্গত তুলে কমিউনিস্ট দেশটির ওপর আরো চাপ বাড়ালো জাতিসংঘ। উল্লেখ্য, 2009 সালে জিনজিয়াং প্রদেশে সাম্প্রদায়িক হিংসা হওয়ার পর থেকেই উইঘুর মুসলিমদের ওপর রাশ টেনেছে চীন।
সেখানে উইঘুর ও অন্য মুসলিম জনগোষ্ঠীর উপর জুলুমের অভিযোগ দীর্ঘদিনের। কয়েকদিন আগে বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, বন্দি শিবিরে থাকা মুসলিম নারীদের উপর পরিকল্পনা করে ধর্ষণ ও যৌন নির্যাতন চালাচ্ছে চীন। সেই রিপোর্টকে ঘিরে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। এর আগেও শোনা গিয়েছিল মুসলিম নারীদের জোর করে অপারেশন করে বন্ধা করে দেওয়া হচ্ছে কিংবা গর্ভপাত করানো হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে সমালোচিত হলেও তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই প্রেসিডেন্ট শি জিনপিং এর। মানবাধিকার সংগঠন, অ্যামনেস্টি কিংবা ইসলামিক দেশগুলোর সংগঠন সবাই এই বিষয়ে বেইজিং এর বিরুদ্ধে তোপ দাগলেও লাভ হয়নি কোনো। পাল্টা বেইজিং এর দাবি, তাদের দেশে যথেষ্ট ধর্মীয় স্বাধীনতা ও শ্রম আইন রয়েছে, ফলে উইঘুর মুসলিমরা সমস্ত নাগরিক অধিকার নিয়ে ভালো রয়েছেন। সংখ্যালঘু কতটা সুরক্ষিত সেই কথা বোঝাতে গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের প্রতিনিধিদের সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছিল চীন। সূত্র আল জাজিরা। লন্ডনে রহস্যজনকভাবে নিহত আমিরাতের প্রত্যাখ্যান মানবাধিকার কর্মী। সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও রাজনৈতিকভাবে ভিন্ন মতলম্বী আল আস সিদ্দিক ব্রিটেনের রাজধানী লন্ডনে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যু নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা, সাংবাদিক এবং লেখকরা সন্দেহ পোষণ করেছেন। ব্রিটেন ভিত্তিক আলকাস্ত সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন আল সিদ্দিকি। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃহত্তর স্বাধীনতা এবং উন্নত মানবাধিকার পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করে আসছে। আল কান্ত সংস্থাটি আজ সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, সংস্থার নির্বাহী পরিচালকের মৃত্যুতে এই সংস্থা গভীর শোক প্রকাশ করেছে, যিনি আরব আমিরাতের মানবাধিকার আন্দোলনের আইকন। গত 19 জুন আজ সিদ্দিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এই বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, তার অক্লান্ত পরিশ্রম, অন্যকে সাহায্য করার আন্তরিকতা, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষায় তার শক্তিশালী অবস্থান ও ভালো কাজে তার প্রচেষ্টায় কথা বহু মানুষ স্মরণ করবে। আজ সিদ্দিকের মৃত্যুর সংবাদ শুনে মানবাধিকার কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং ষড়যন্ত্রমূলকভাবে আরব আমিরাত কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। এ নিয়ে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন। নিষিদ্ধ হতে যাচ্ছে তুরস্কের রাজনৈতিক দল এইচডিপি। তুরস্কের আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপি কে নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত। তুরস্কের জাতীয় সংসদের তৃতীয় বৃহত্তম দল এইচডিপি সোমবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলেন, সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ে কৌশলীর দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে। তবে আদালত দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আনাদোলু এজেন্সি আরো জানায়, তুরস্কের আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখনো এইচডিপি কে নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। এদিকে এইচডিপির শীর্ষ নেতা মেহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলার মোকাবেলা করবেন। যার কোনো আইনগত ভিত্তি নেই আদালতের এই পদক্ষেপকে তিনি বিপর্যয়কর বলে মন্তব্য করেন। চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সরকারি আইনজীবীরা এইচডিপি কে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন। যুক্তরাষ্ট্রে বাবা দিবসের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত তিন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিসমন্ড সিটিতে বাবা দিবসের অনুষ্ঠান উদযাপনের সময় বন্দুক হামলায় অন্তত 3 জনের প্রাণহানি ঘটেছে, এতে আহত হয়েছেন আরো 5 জন। রবিবার স্থানীয় সময় রাত 11টার দিকে এই হামলার ঘটনা ঘটে, খবর ইউএসএ টুডের। সোমবার রিসমন্ড পুলিশ বিভাগ জানিয়েছে, রাতে রিসমন্ড সিটির একটি বাড়িতে বাবা দিবসের অনুষ্ঠানে চলাকালে এই হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠান উপলক্ষে বাড়িটিতে 80 থেকে 100 জন মানুষ জড়ো হয়েছিলেন। পুলিশ বলছে, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 জনকে মৃতদেহ পাওয়া যায়। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো 1 জনের মৃত্যু হয়। কে এই হামলা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রশাসনের দাবি, হত্যার উদ্দেশ্যে নিহতদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনো অজানা। নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স 18 থেকে 44 বছরের মধ্যে।